হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম লাইফ আমিলা। তো আজকে মহালয়া, তো মহালয়ার সকলকে আমার তরফ থেকে জানাই শুভকামনা। তো মহালয়া খুব 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 ভালো করে কাটাও। আর আজকে মহালয়া ব্যাস পুজো শুরু হয়ে গেছে অনেকদিন আগে থেকে, অবশ্য মানে বিশ্বকর্মা পুজোর থেকেই মোটামুটি পুজো 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 একটা ই হয়। তো আজকে মহালয়া আর কটা দিন বাকি, তো আজকে আমি কিভাবে কাটাচ্ছি, কি কি করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা আর সঙ্গে থাকো। আমি সকালবেলা স্নান টান করে এই যে ঘরে পুজোটা দিয়ে দিয়েছি। ঘরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বিকেলবেলা মন্দিরে পুজো দিতে যাব। আর এখন তো পুজো নিয়ে ব্যস্ত, পুজোটা প্রায় কাছে চলে এসছে, এই চাঁদা হেনা তেনা এইসব নিয়ে ব্যস্ত। কালকে আবার একটা মিটিং রয়েছে, সেখানে যাব, এই সেই নিয়ে ব্যস্ত। তার মা ফাঁকে ফাঁকে একটু একটু কেনাকাটি করছি। তো চলো আবার দেখা, এখন ঘরের সন্ধ্যাটা দেব, তারপরে মন্দিরে পুজো দিতে যাব। তো চলো তোমাদের দেখাই। আমরা তো আবার পুজোটাও এসে মন্দিরে চলে এসেছি, দুর্গাপূজাটাও ওই অফিসের থেকে সুন্দরভাবে সাজানো। এবার মন্দিরে পুজো টুজো দেব, দেখি আর কটা পাওয়া যায়। কি ভাল লাগছে মায়ের মুখটা না। আর এইখানে ভোগ রান্না হচ্ছে, তো এই যে আজকে মহালয়া। তা দেখো না, এই যে এসছে নানু বুড়ি। আজকে পিসিকে নিয়ে আসিস নি কেন, মায়ের সাথে চলে এসছিস? আজকে মনি ঘুরতে গেছে। আজকে মনি ঘুরতে গেছে? এই যে শিল্পারানী, এখন আমার নেল আর্ট হবে, তো সেই জন্য এসছে। কালকে আমার প্রোগ্রাম আছে একটুখানি, তাই তো? যাবি, ঘুরতে যাবি তো নানু? ইয়েস। হ্যাঁ, এ নানু ভালো 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 খেয়ে নিয়েছো? তো তুলব না, দেখ বলে তুলব না। প্রতিদিন এসে খাস? কেমন লাগে, হেভি লাগে? এই আস্তে আস্তে দেখো, এখন আমার নেল আর্ট চলছে, এক্সটেনশন নেল এক্সটেনশন চলছে। বাবা এই যে সবাই আমারে ডাকবে গো নেল এক্সটেনশন করার জন্য। দেখুন, যদি আপনাদের কারোর দরকার হয়, এই যে শিল্পা ভাওয়ালকে ডেকে নেবেন। তাই তো নানু, শোনা, এটা ব্যাগ। প্রথম কথা, আমার বর আমারে জুতা দিয়ে মারবে, দ্বিতীয় কথা, আমার শ্বশুর আমারে জুতা দিয়ে মারবে। এই যে দেখো নেল, এই যে নেলস গুলো আর এগুলো কেটে কুটে এই যে টাকা, জানি না কিরকম হবে, দাঁড়াও পরে দেখাও। ও ওই তো সুন্দর ঘষেছো, বাবা ভেরি গুড ভেরি গুড, দারুন দারুন। ওই দেখ, ঘষে আর এক জায়গায় করে এক জায়গায়, নখ থাকতেও দেখো কি সব আর্টিফিশিয়াল নখ লাগাচ্ছে, কি অবস্থা। এদিকে আমার নিজেরই নখ এত বড় বড়। ও নেল এক্সটেনশনের ওপর আবার নেল আর্ট হচ্ছে, আর্টিস্টটা বেশ ভালোই হয়েছে। কি বললি নানু, কি বললি আবার বল? এই তাকা দিকে, কি বললি বল? আর বলবে না, এত ভ্যাটকাচ্ছ যে যাবে, এটা নষ্ট হয়ে দেখো। থাক, ওই স্কিনে লাগুক, পরে আবার ক্লিন করে দেবো শুকিয়ে গেলে। বাহ, এটা বেশ ভালো বুদ্ধি। দেখো কালারটা এত লাইট, আমার খুব একটা ই লাগছে না, তা আমি তার তাকে ডিপ করার ব্যবস্থা করছি। এই নেল পলিশটা দেওয়াতে কিন্তু অন্যরকম একটা ব্যাপার হয়ে গেল। কি বললি, একটু পর গানটা, গান গাইছিলি তো, লোক হামসে ফাইনালি নেল এক্সটেনশন ডান। তো নেলস কমপ্লিট, সবাই দেখো নেলসটা এক্সটেনশন করার পর তার উপর আবার আর্টও করা হয়ে গেছে, এই যে হাতে আর এই যে। আর একটাও কিনে এনেছি, ওটা পরে পরবো। তো এই যে নেল আর্টিস্ট, ওকে নিয়ে যাবেন যদি কারোর প্রয়োজন হয় নখ লাগানোর জন্য, যে মুখ ঢেকে রেখেছে নানু। ওই দেখ, ও নখ লাগাচ্ছে দেখো।
নেলস করার পর একটু গল্প টল্প করে তারপর মন্দিরে আসলাম। ততক্ষণে যজ্ঞ কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে আমি ভোগ টোগ নিয়ে প্রসাদ নিয়ে বাড়িতে আসলাম। আবার বসে বসে একটুখানি রিলসও বানিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।